বাংলাদেশ নৌবাহিনী গতকাল অফিসিয়ালি আরও দুইটি সার্ফেস অ্যাটাক লার্জ পেট্রোল ক্রাফটের দরপত্র ছেড়েছে, যেগুলো দেশেই বানানো হবে। সম্পূর্ণ ওয়েস্টার্ন টেকনোলজি সম্পন্ন এই জাহাজগুলোতে 8টি অ্যান্টিশিপ মিসাইল থাকবে। সম্ভাব্য ডিজাইন হিসেবে দুর্জয় ক্লাস এলপিসি এর হল ডিজাইনের উপরই নির্মিত হবে। পেছনের দিকে ডেক সম্প্রসারণ করে 2x4 সেল AHHM রাখার ব্যবস্থা করা হবে, আর মেইন গানের জায়গায় 30mm রাডার কন্ট্রোলড রেপিড ফায়ার গান রাখা হচ্ছে। এই লার্জ পেট্রোল ক্রাফটগুলোর ডিসপ্লেসমেন্ট হবে 700 থেকে 1000 টনের মধ্যে। রাডার, ECM সহ সব আনুষঙ্গিক জিনিসপত্র ওয়েস্টার্ন দেশ থেকে কেনা হবে। 30mm রাডার কন্ট্রোল রেপিড ফায়ার গান হিসেবে বাংলাদেশ নৌবাহিনী 5টি 30mm গানের মডেল মেনশন করেছে, যার সবগুলোই ওয়েস্টার্ন অরিজিনেটেড। এগুলো হলো 1 DS-30, 2 30mm ইন্টু 173 MK-30 অর 2 ABM, 3 30mm SMAHS, 4 30mm KCB, 5 মাউসার MK-30, 2 ATK MK-44। আর 8টি অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ইটালি, তুর্কি, সাউথ কোরিয়া থেকে আসবে। সম্ভাব্য মডেল হলো 1 মার্টি MK-2 AHHM, ইতালি থেকে, যার রেঞ্জ 35 কিলোমিটারের বেশি। 2 হইসাং SSK-700, কোরিয়া থেকে, যার রেঞ্জ 150 কিলোমিটারের বেশি। উল্লেখ্য, তুর্কিশ নিজস্ব ATMHCM মিসাইলের টেস্ট ফায়ার হয়েছে কয়েকদিন আগে। এটি FOC না পাওয়া পর্যন্ত বিক্রি করতে পারবে না।